বড় শুকনো লঙ্কা আছে হ্যাঁ সেটা হ্যাঁ পেস্ট, দুটো পেস্ট করে, যেটা আচ্ছা কাশ্মীরি লঙ্কা বলে, আচ্ছা, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু বেশি লাগে মোটামুটি, মাছ ভাজতেও তো তেল লাগে, তার পরিবর্তে প্রত্যেকটা মানে ভাতটা হওয়ার পর সঙ্গে সঙ্গে সব আগে থাকতে মাছটাকে মাখিয়ে সর্ষে পোস্ত একটু, এটাই এইটুকানি সুগার হবে না, আরো দিতে হবে। আমাদের সবার মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সবার ফেভারিট খাবার হচ্ছে এটা। ওদের মানে যারা বাঙালি তারা ইলিশ মাছ জানে কিরকম ফেভারিট মাছ, একমাত্র আমার বোনই ইলিশ মাছটা খায় না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কী কী রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদের। আজকে হবে হচ্ছে স্পেশাল হচ্ছে ইলিশ মাছ, যে ইলিশ মাছটা এনেছি, আর আমরা তো ভাজা খেয়েছি কয়েকটা, আর বাকিটা ভাপে করবে শাশুড়ি। তো চলো দেখো কীভাবে করে, আজকে এটাই হবে স্পেশাল রান্না। আর তার সাথে কী কী সবজি টবজি করেছি সেটাই দেখাবো। তো আমি একটু বেরিয়েছিলাম একটু কাজে সকালে, তো আসলাম এই জাস্ট। তো এখন দেখো কী করছে শাশুড়ি সেটাই তোমাদের জন্য দেখাই রান্না। আজকে এখানে ওয়েদার ভালোই, রোদ উঠছে কিন্তু ঠান্ডাই বেশ ভালোই ওয়েদার আছে। এটা হচ্ছে আলু পটলের তরকারি হচ্ছে, আর ওই যে আলুই খাওয়া দাওয়া হবে, ইলিশ মাছ, আর এই ফার্স্ট ইলিশ মাছ। মানে এখানে মোটামুটি বর্ষা শুরু হয়েছে বলতে পারবো না, মানে প্রায় দিনে বৃষ্টি হচ্ছে, তো ওই বৃষ্টিতে ইলিশ মাছ খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আমার ভাবছিলাম ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাবো, কিন্তু ইলিশ মাছের যে দাম সেই ভাজা দিয়ে খিচুড়ি এখন আর খাওয়া সম্ভব না, আর কদিন পরে দেখা যাবে। তো আপাতত ইলিশ মাছ ভাপেই করি, আমার মেনলি ভালো লাগে ইলিশ মাছটা হচ্ছে ভাজাই খেতে, আর ইলিশ মাছ ভাপেও ভালো লাগে, ভাপেইটাই ভালো, কারণ ইলিশ মাছ অনেক কস্টলি মাছ, মানে এখন নষ্ট করাই যাবে না, মানে একটা ভালো টেস্টে বেগুন দিয়ে ঝোল ভালো লাগে, কিন্তু এখন মানে যা ইলিশ মাছের দাম হচ্ছে বেগুন দিয়ে ঝোল করার দরকার নেই, অনেকেই ভালো খায়। তো এটাই বানাচ্ছে ভাপে, তো চলো দেখো কীভাবে বানাই করছি। আচ্ছা তো দেখো চলো কীভাবে করছে। প্রথমে নুন হলুদ আর টক দই দিয়ে মেখে একটু কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, মানে এই লঙ্কাটা যখন ইয়ে হবে শুধু শুধু বাদ দিয়ে মেখে খেতেও ভালো লাগে। ঝাল বেশি ঝাল দেবো না, কিন্তু ইলিশ মাছে বেশি ঝাল লাগে না, এটাকে মাখিয়ে রেখেছি। এবার এটার মধ্যে সর্ষের পোস্ত আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর গন্ধটা আসবে। আচ্ছা এবার এটাকে মাখবো, এবার একটু কাঁচা তেল দেবো এর মধ্যে। ভাত আগে তো আমাদের অনেকটা করে ভাত হতো, সে ভাতটাকে কি করতে হয় অর্ধেকটা মানে ভাতটা হওয়ার পর সঙ্গে সঙ্গে সব আগে থাকতে মাছটাকে মাখিয়ে সর্ষে পোস্ত একটু টক কাঁচা লঙ্কা সবকিছু মাখিয়ে মাছটাকে রেডি করতে হয়, তারপরে অর্ধেকটা ভাত তুলে হাঁড়ির ভেতর থেকে অর্ধেকটা ভাত তুলে রাখতে হবে, আর অর্ধেকটা ভাতের মধ্যে কলা পাতা পেতে ওই মাখানো মাছটা সর্ষে পোস্ত দিয়ে ওটা দিতে হবে, সর্ষের তেল ঠেল দিয়ে মেখে দিয়ে আবার কলা পাতা দিয়ে ঢেকে আবার ওই গরম ভাতটা আবার দিয়ে দিতে হবে, দিয়ে এরকম ঘন্টাখানিক রাখলে পরে একদম ওটা হচ্ছে খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু মাছটা গলে যাবে মনে হয় না একদম ইসের মতো। ইলিশ মাছে অনেক রকম, আর কি রেসিপি জানো? একটা ভাতে হয় ভাপা, আর একটা হয় টিফিন বক্সের মধ্যে সব মেখে ঠেকে বসিয়ে দাও, গরম জল ফুটবে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দাও। আচ্ছা আর একটা আমি করি কড়াইতে, সেটাও সর্ষে পোস্ত দিয়ে টক দই মাখিয়ে সর্ষে পোস্তটাকে একটু সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে মাছটাকে দিয়ে দিই, ভাজি না। আচ্ছা মানে প্রায় তিন রকমের রেসিপি, আর কি জানো ইলিশ মাছের রেসিপি? ইলিশ মাছ তারপরে বেগুন দিয়ে ঝোল করে, কালো জিরে ফোড়ন, আর ওই যে সেই বলছিলে পাতুরি, আর পাতুরি করা যায় ইলিশ মাছটাকে সর্ষে পোস্ত তেল কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে কলা পাতায় ওই দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ঢেকে ঢেকে এটা পাতুরি করা, বেশিক্ষণ লাগে না। আমার ছেলে আজকে খেতে চেয়েছে টিফিন বক্সে সর্ষে পোস্ত দিয়ে মেখে টিফিন বক্সে, সেটাই আমি আজ এর মধ্যে এবার হলুদ দিয়ে দিচ্ছি, তাই তো? আর কি লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু দেবে? না 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 না, আমরা ইলিশ মাছের লঙ্কা গুঁড়ো দিই না। আচ্ছা শুধু কাঁচা লঙ্কা রান্না, বা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু বেশি লাগে মোটামুটি, মাছ ভাজতেও তো তেল লাগে তার পরিবর্তে। হুম হুম, এটা করা বেশি সময় সাপেক্ষ না? না, এই যে করে মেখে নিয়ে ইলিশ মাছ হচ্ছে সবার, আমাদের মানে যারা বাঙালি তারা ইলিশ মাছ জানে কিরকম ফেভারিট মাছ, একমাত্র আমার বোনই ইলিশ মাছটা খায় না। নুনটা দেখুন একটুখানি, নুনটা মোটামুটি কতক্ষণ মাখিয়ে রেখেছো? মোটামুটি আমি হ্যাঁ ঘন্টাখানিক হয়েছে। আচ্ছা ভালো, যতক্ষণ মাখিয়ে রাখবে তাহলে ভেতরে ঢুকবে, টক দুইটাও ঢুকে নুন হলুদটাও ঢুকবে। আর মিনিট 15-20 পর
বসাল। এবার এরকম থাকবে, তারপর বসাবে তোমাদের কিভাবে বসাচ্ছে। হয়ে গেছে রান্না বান্না, এবার আমি স্নানে যাব। স্নান করে আজকে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া তোমাদের দেখাচ্ছি কি আজকে তো মানে ইলিশ মাছ স্পেশাল খাওয়া দাওয়া হবে আজকে। আর শুভর আজকে ছুটি আছে, শুভ আজকে বাড়িতেই থাকবে, তো আজকে সেই জন্য ইলিশ মাছটা করা, যে ও মানে হট করে রোজ আসে দুপুরে তাড়াতাড়ি করে খেয়ে চলে যায়, খেতে পারে না শান্তি করে, তো আজকে শান্তিমতো খাবে। আর তোমাদের দেখাবো যদি সময় হয় শুভ কীভাবে মাছের মেজারমেন্ট করে আমার সাথে ওর, সেটা তোমাদের দেখাবো। এই যে বসিয়ে দিয়েছে, এই যে জলটা ঠিক এরকম থাকবে, এর থেকে উঁচুতে থাকবে, দেখি হাতটা সরাও কত, 1/4, হ্যাঁ 1/4 দাও, না হাফের বেশি দিয়েছো, হাফের আর একটু লাগবে জল, কেন না তো আচ্ছা যেটা ঢাকা মিনিট 25 এ রাখলে দিন, 25 মিনিট হ্যাঁ এটা ঢাকা, এই কম আঁচ দিয়ে নাকি ওই ওভেনটা রান্না করতে হবে মিডিয়ামে রাখ, আচ্ছা মিডিয়ামে 25 মিনিট রাখলে হয়ে যাবে। পেয়ে গেছে, এবার আমি স্নানে যাব, স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার একবারে। এতে তার আগে স্নান করে আশা করি এটা হয়ে যাবে ইলিশ মাছটা। তখন এখন বাজে হচ্ছে, শুভ কটা বাজে গো, টাইমটা দেখো, টাইমটা দেখে বলুক কটা বাজে, 1:08 বাজে, তো 25 মিনিট মানে 1:30টার মধ্যে হয়ে যাবে, 1:30 হয়ে যাবে, তো 1:30 এসে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি ইলিশ মাছে, তারপর খেতে বসে যাবো। এখন আমি স্নানে যাচ্ছি, টাটা। আমি এই যে স্নান করে চলে এসেছি, চুল আমি ভেজাই না রোজ, যেদিন শ্যাম্পু দিই সেদিনই ভেজাই, চুল রোজ ভেজানো এমনি ভালো না, রোজ চুলে জল লাগলে চুলটা কীরকম আটা আটা হয়ে যায়, তো এরপর খেয়ে নেব। এই দেখো হয়ে গেছে রেডি, তেলগুলো একদম উপরে উঠে গেছে, তার মানে ভাপে হয়ে গেছে। এই যে খেতে বসে গেছি আমি চেয়ারে, এই ডাল আর এই যে আলু পটল দিয়ে, আর ওইখানে ইলিশ মাছটা আছে তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে যখন খাবো তোমাদের দেখাচ্ছি। ইলিশ মাছ দিয়ে আমি জমিয়ে খাওয়া দাওয়া শুরু করছি, শাশুড়ি দিয়ে দিচ্ছে, কারণ আমি নিতে গেলে ইলিশ মাছ পুরো ভেঙে খেতে যাবে, তো আমি একদম একটু বেশি গ্রেভি দিয়ে খাচ্ছি। আর এটার সাথে সাথে তোমাদের আরেকটা ফেমাস শাশুড়ির ইলিশ মাছের পোলাও রেসিপিও তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা সাথে থাকো ব্লগটা দেখো কীরকম লাগছে ব্লগটা। মাছের পোলাও বানাতে প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হবে, তারপর একদম ঝরঝরা করে তার মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে নারকেল পেস্ট দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর নুন পরিমাণ মতো, মিষ্টি আর সর্ষের তেল, এটা হচ্ছে সর্ষের তেলে হবে, আর এই পোলাওটা একটু হলুদ হলুদ হবে, এটা দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে, একটু বেশিক্ষণই ম্যারিনেট করে রাখতে হবে যাতে ভালোভাবে সমস্ত কিছু মানে ঢুকে যায় ভিতরে। আর অবশ্যই এটা সর্ষের তেলে করতে হবে এবং দারুণ খেতে হবে, এবং প্রসেসটা দেখো তোমরা দেখতে থাকো। বড় বড় শুকনো লঙ্কা আছে, সেটা পেস্ট, দুটো পেস্ট করে, যেটা কাশ্মীরি লঙ্কা বলে, সেই কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিলাম। আচ্ছা, আমি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম না। আচ্ছা, আর সর্ষের তেল, এটাকে দিয়ে সুন্দর করে মেখে রেখে দিলাম, এই 8 ঘন্টার মতন মেখে রেখে দিলেই আচ্ছা হবে। এটা করে খেয়ে দেখবেন আপনারা, ভীষণ টেস্ট, ভীষণ টেস্ট, খেতে ভীষণই ভালো লাগবে। আমরা মিষ্টি পোলাও অনেক খেয়েছি, এই ঝাল, এটা কি দিয়ে খাওয়া বেশি ভালো লাগবে বলো, পোলাওটা ভালো লাগবে ইলিশ মাছের পোলাও, যেমন কেউ মটন দিয়েও খায়, কেউ চিকেন দিয়েও খায়, আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমার ইলিশ মাছের পোলাও শুধুই ভালো লাগে। হ্যাঁ, ইলিশ মাছের পোলাওটা শুধুই ভালো লাগে, ভালো লাগে, আমার ছেলেরা খায়, কেউ মটন দিয়ে, চিকেন, আর আমাদের আগের দিনে চিকেন করা আছে, হ্যাঁ সেই দিয়েই খাবো আমরা। কি কি যাবে এই পোলাওয়ে? এর মধ্যে আমরা একটু আলু ডুমো ডুমো করে কাটবো, আচ্ছা সেটা দেবো, আচ্ছা আর ইলিশ মাছটা হালকা করে ভেজে নিয়ে, আচ্ছা সেটা নামানোর একটু আগে দেবো, আচ্ছা এটা এখন মেখে নিক 8 ঘন্টা। আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এদিকে, হ্যাঁ আলু ভেজে তুলে নিচ্ছে,
এবার চালগুলো দিয়ে দিচ্ছে। এবার এটা কতক্ষণ নাড়াতে হবে? মশলাটা যখন কখন একটা গন্ধ ছাড়বে, আচ্ছা কখনো হয়ে গেলে একটা গন্ধ ছাড়বে, আর গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে। এটা তুমি দুবাটি চাল নিয়েছিলে তাই তো? এবার দুবাটি চাল নিলে আড়াই বাটি জল, আচ্ছা একদম মাথা, যেহেতু বাসমতি রাইস চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দুবাটি চাল নিলে আড়াই বাটি জল হচ্ছে, দু বাটি যদি চাল না হয় তাহলে আড়াই বাটি জল দিতে হবে, যে বাটিতে নেবে চাল সেই বাটিরই বাসমতি চালের এই মাপ। এই দেখো কিরকম ঝরঝরা হচ্ছে, একটু একটু এসে দেখাও চামচে তুলে, এই যে এরকম অবস্থা। আচ্ছা আর গন্ধ বেরোচ্ছে সুন্দর। আচ্ছা যেই মাছ ইলিশ মাছ ভাবে সেই তেলটা দিয়েই করলে আরো সুন্দর। আচ্ছা মধ্যে না গরম মশলা দিতে হবে না, শুধু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে পোলাও এটা সবকিছুতেই ঝামেলা, পরিমাণটাই জল দিয়ে দিচ্ছে, আর গ্যাসটা একদম সিমি করে দিতে হবে, একদম সিমি দেখিয়ে প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে, যেই ফুটে উঠবে একদম সিমি। আচ্ছা গ্যাসটা থাকলো, এবার যেই ফুটে উঠবে একদম সিমি করে রাখতে হবে। তারপরে মাঝখানে দেখতে হবে যখন চালটা সিদ্ধ প্রায় হয়ে যাবে তখন আলুটা দেবো, কারণ আলুটা তো ভাজাই আছে, আর মাছটা দেবো দিয়ে তারপরে একটুখানি রেখে তারপরে নামবে। আচ্ছা এই যে সব হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছে, ইলিশ মাছ ভাজাগুলো সব দিয়ে দেবে, দিলেই হয়ে যাবে। এটা এইটুকানি সুগার হবে না, আরো দিতে হবে, কেমন হয়ে যাবে, এটা অল্প দিয়েছি, লাগলে আরো দেবো, ঠান্ডা হয়ে যাবে তো। এই যো দেখো কি সুন্দর প্লেটিং, ইলিশ মাছগুলো এরকম ভেঙে ভেঙে দিলে বেশি টেস্ট হয়, বড় বড় দিন। আর এটা হচ্ছে চিকেন কষা স্যালাড, আজকের এই খাওয়া দাওয়া। আগে তুমি আজকে খাও তারপর আমরা খাবো, কেমন হয়েছে? আমি আসলে কি, আমি আসলে সকালে খেয়েছি, মানে টেস্টের সময় খেয়েছি তো এখন পেটটা ভরে গেছে, তো এই জন্য আমি একটু পরে খাবো, ও খেয়ে নিক। এইটা হচ্ছে আমাদের সবার, মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সবার ফেভারিট খাবার হচ্ছে এইটা, ইলিশ মাছের পোলাও। আর খাসির মাংস হলে তো ভালোই, মানে চিকেন কষা, ইলিশ মাছের পোলাও দিয়ে চিকেন কষাটাই বেশি ভালো লাগে অনেকে, যারা খাসির মাংস প্রেফার করে। তোমার কি ভালো লাগে, খাসির মাংস বেশি? আমার দুটোই ভালো লাগে, খাসির মাংস ভালো লাগে। হ্যাঁ অ্যাকচুয়ালি ইলিশ মাছ তো রি, তার সাথে চিকেনটা খাওয়াই বেটার আমার মনে হয়, তো আমি আর লোক সামলাতে। হ্যাঁ শুধু শুধুই ভাল লাগে। আর এই সেমভাবে চিংড়ি মাছও করা যায়, তো চিংড়ি মাছটা একদিন তোমাদের করে দেখাবো। আর এটা হচ্ছে হলুদ পোলাও, একটু ঝাল ঝাল পোলাও এটা হয়। আর এরপর আমি খেয়ে নিই, আমার মুখে জল চলে আসছে, তো খেয়ে দে তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর ভালোই তো হয়েছে না, আমিও খেয়ে নিই। এই যে এক হাঁড়ি বানিয়েছে শেষ হয়ে যাবে, চিকেন সেই আগের দিন করা ছিল চিকেনটা, তো ওটাই খেয়ে নিচ্ছি, ওটা রেখে দিয়েছিলাম পোলাওয়ের জন্য খাবো বলে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো এই এক ইলিশ মাছ দিয়ে দু রকম রেসিপি করলো শাশুড়ি, সেরা সেরা দুটো রেসিপি। হ্যাঁ, ভাপে ইলিশ মাছ ভাপে সবাই তোমরা খেয়েছো, তো ওটা একটু অন্যরকম, মানে ওটা অনেকেই অনেকভাবে করে, ওটা জানা রেসিপি। কিন্তু এই ইলিশ মাছের পোলাওটা অবশ্যই তোমরা ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। এটা একটু ইউনিকভাবে করে, এটা হচ্ছে আমার শাশুড়ির মার রেসিপি, তো মানে দিদার রেসিপি, দারুণ খেতে হয়। তো এটা আমাদের সবার ফেভারিট, তো তোমরাও ট্রাই করতে পারো, ভীষণ ভালো হবে খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা অনলি আমি রেসিপি নিয়ে রেখেছি, তো দুটো দু ধরনের মানে দুটো রেসিপি করলাম একটা ইলিশের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই রেসিপিগুলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই চেষ্টা করো রেসিপিগুলো বাড়িতে, সবার ভাষা করি ভালো লাগবে। তো টাটা, গুড নাইট।